वेलकम बैक टू माय चैनल विच इज परफ्यूम। आज के हलो 31st नाइट। आज के की बोलो तो आमार ब्लॉग करार कोनो प्लान छिलो ना, कारण रिसेंटली एकटा ऑपरेशन हुए छे आमार 3-4 दिन आगे। की हुए छे बोलो तो आक्केल दाँत ना प्रचंड व्यथा होच्छिलो कदिन धरे, तो ओखाने एकटा छोटो ऑपरेशन हुए छे, तो एखोनो स्टिच आछे जेटा काटबे 4 तारीख मंगलवार। तो आमार एकदमई कथा बला बारण, তাও আমি ব্লগ করছি কারণ আজকের দিনটা ব্লগ না করে আমি থাকতে পারলাম না। এখন অলমোস্ট বাজে 6টা। আজকে আমাদের বাড়িতে একটা ছোট পিকনিক টাইপের আছে রাত্রিবেলা। নিচে যারা যারা ভাড়া থাকে তারা 3টে ঘর, আমি বাবা মা আশেপাশে 2-1 জন। তো এখন সেটারই প্রিপারেশন চলছে। তো শুয়েছিলাম, মা বললো একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নে, ওরমভাবে থাকিস না। তো কোনোভাবে একটুখানি ভালো জামা কাপড় পরে নিলাম, নিচেই হবে। তো এখন ট্রিপল খাটানো হচ্ছে, ওইভাবে এখন রান্নাবান্না প্রিপারেশন চলছে, যদিও অনেক লেট হয়ে গেছে আজকে। তো ওইগুলোই তোমাদের দেখাবো। কি বলো তো, আজকের ব্লগটা আমি যতটা পারবো কম কথা বলে তোমাদের সাথে সবকিছু শেয়ার করার চেষ্টা করব, কারণ হেলথটাও আমার কাছে ততটা ইম্পর্টেন্ট যতটা ব্লগিং। তো চলো নিচে গিয়ে দেখাই তোমাদের কি হচ্ছে কি না হচ্ছে, সাথে থাকো। এ দেখো এখন ট্রিপল টানানো হচ্ছে, আর এই যে বাজার সব করে এখানে রাখা আছে। নিচে গেলাম তোমাদেরকে দেখাবো বলে, মানে এত আশেপাশে গান চলছে, কপিরাইটের চক্করে আমি উপরেই চলে এলাম। মানে মারাত্মক ভাবে চারিদিকে গান চলছে। আর কি বলতো, এই প্রথমবার মানে বেশ কয়েক বছরে 31st আমি বেরোলাম না, বিকজ অফ আমার few moments later operation এর জন্য। বাইরে বেরোলে কি বলতো আরো বেশি কথা হবে, আরো ব্যথাটা বাড়বে না। বাইরে বেরোলে লিমিট থাকে না, তুমি যতই ভাববে কম কথা বলবে, খাওয়া দাওয়া কম করবে। আমার সলিড খাবারও খাওয়া এখন বারণ বাড়িতেও, যদিও আমি কিছু খাবো না যা যা রান্না হচ্ছে। তো এই জাস্ট নিচ থেকে দেখে এলাম, এখন সব ম্যারিনেট করা হচ্ছে মাংস। আজকের মেনু হচ্ছে তোমার চিকেন পকোড়া, চিলি চিকেন, ফ্রাইড রাইস, চাটনি, পাঁপড় আর কেক। তো আমার মুখ দেখে বুঝতেই পারছো এতক্ষণ এত পেন করছিল, মানে চোখ থেকে লিটারালি জল বেরিয়ে গেছে। তো একটু রেস্ট নিলাম, ওষুধ খেলাম, দেন নিচে গেছিলাম। নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলতে পারিনি কারণ পাশে এত গান চলছে, কপিরাইট খেয়ে যাব। ওই জন্য ভাবলাম না উপরে আসি, উপরে এসে এখন একটু রেস্ট নিই, কারণ প্রচণ্ড পেন হচ্ছে, প্রচণ্ড। মানে আমার একদমই তো কথা বলা বারণ, আজকে অনেকটাই বলতে গেলে কথা বলেছি। তো এবার একটু চুপ করে রেস্ট নেব, তারপরে দেখি কি হয়, দেন নিচে যাব। আমি আরামসে বসে বিগ বস দেখছিলাম, ঠিক আছে, হুট করে আমার মা এসে বলছে কি রে তাড়াতাড়ি চল নিচে চল, যাবি না? কেন কি হয়েছে? আমি না লিটারালি ভয় পেয়ে গেছি। বলছে আরে পকোড়া ভাজা হয়ে গেছে, খাবি না? বললাম হায় কপাল, তুমি ভুলে গেছো আমি খেতে পারবো না, তুমি এসে আমাকে আরো মনে করিয়ে দাও যে আমি খেতে পারবো না। তখন হাসছে, বলছে ঠিক আছে নিচে চো একটুখানি বসবে না, হ্যাঁ তোমরা খাবে আমি দেখবো, ঠিক আছে যাই একটুখানি নিচে গিয়ে দেখে আসি, চলো পকোড়া ভাজা খেতে তো পারবো না, দেখে আসি। দেখো এখন সবটাই পকোড়া খাবে, আমি হা করে দেখবো। সব নাচ গান হই হুল্লোড় হচ্ছে, অলমোস্ট 12টা বাজতে যায়, বাজি ফাটাবো। আজকে
wishing you all a very 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 happy new year. একটা খুব বাজে জিনিস হয়ে গেল, আমি সবার সাথে মিলে ঠিক 12টার সময় তোমার একটা মানে সবাই মিলে উইশ করেছিল, বাজি ফাটালাম, কিন্তু ওখানে এটা মিউট করা ছিল, কোনো ভয়েস আসেনি। তো একটা দিদির ফোন থেকে করছিলাম, তো যখন আমাকে পাঠালো ক্লিপটা তখন দেখছি যা ভয়েসই তো আসেনি, কিন্তু খুব সুন্দর করে ওটা করেছিলাম। তো যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। তো নতুন বছর তোমাদের সবার খুব ভালো যাক, আর প্রে করো যা সিচুয়েশন আছে এটা যাতে আবার নর্মাল হয়ে যায়, আমরা আবার নর্মাল লাইফস্টাইলে ফিরে আসতে পারি। আর সবার খুব 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 ভালো কাটুক নতুন বছরটা, খুব মজা করো, ভালো থাকো, সুস্থ থাকো। তো এখন নিচে খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া মানে খাচ্ছে সবাই, আমি তো সেরকম কিছু খেতে পারিনি, একটুখানি রাইস খেয়েছি, রাইস খেয়ে উপরে এলাম, এখন ওষুধ খাবো। তো মোটামুটি মজাই হলো, দিনটা ভালো গেল, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আজকে হলো 1st January। কালকে রাত্রিবেলা আমার আর একটু কথা বলার ক্ষমতা ছিল না, দ্যাটস ওয়াই আমি ব্লগটা এন্ড করতে পারিনি। তো আজকে যেহেতু একটু বেটার ছিলাম ওই জন্য একটুখানি বেরিয়েছিলাম, কিছুই না, জাস্ট পার্ক স্ট্রিটের ওখান থেকে এক রাউন্ড ঘুরে চলে এসেছি, কারণ কাল থেকে বেরোইনি। যাই হোক, কালকের দিনটাও বেশ ভালো গেল। আমরা তো সবসময় বড় হয়ে গিয়ে বাইরে বন্ধু বান্ধব এগুলো ছাড়া কিছুই বুঝি না, মাঝে মাঝে ফ্যামিলির সাথেও কাটাতে হয়। বেশ ভালো গেল কালকে, অনেক দিন পর আমার ফ্যামিলির সাথে কোনো একটা দিন এত ভালো করে মজা করলাম। তো এটাই সবাইকে বলবো, সব কিছু করো, মাঝে মাঝে ফ্যামিলিকেও একটু হলেও টাইম দাও। আর নতুন বছরে সবাই খুব ভালো থেকো, আর আশেপাশে যারা আছে সবাইকে খুব ভালো রেখো, পজিটিভ থাকো, সবসময় দেখবে তোমাদের সাথে পজিটিভ জিনিসই হচ্ছে। আজকের জন্য এইটুকানি, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা। আর হ্যাঁ, নেক্সট ব্লগগুলো খুব ইন্টারেস্টিং আসতে চলেছে, এখন বলবো না, দেখতে পাবে, তো টাটা। আর হ্যাঁ, আমার ব্লগ ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর নিচের বেল আইকনটা সেটা প্লিজ ক্লিক করে দিও যাতে নোটিফিকেশন তোমাদের কাছে যায়, আর কমেন্ট করতে একদম ভুলো না।